ও সিরাই সিরাই রক্ত খাকশিয়ালের রক্ত। পিসেব আমরা আজকে দেখলাম যে আপনার ভাতিজা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি তারা যে স্বপ্নের নলেজ সিটি সেটা উদ্বোধন করেছেন এবিএস মাতৃ সদন দিয়ে। আপনার এই মানে ভাইপোর এই নলেজ সিটি নিয়ে আপনার কি মন্তব্য? আপনি কি চাচা হিসেবে তার শুভকামনা করবেন? প্রথম কথা আমি আপনাকে বলি, আপনি কিন্তু আমাকে পিসেব বলে ডেকেছেন, আপনি আমাকে পিসেব বলে ডাকবেন না, কারণ এই করেই তো আমাদের মাথায় তুলে দিয়েছেন। আমাকে পীরজাদা বলে ডাকলে আমি খুশি হবো, কেন পীর সাহেবের পায়ের জুতো হতে পারি না। দেখেন, যদি কেউ ভালো কাজ করে তাকে তো দোয়া করা দরকার, তার পাশে থাকা দরকার, তাকে সাহায্য করা দরকার, কিন্তু ভালো কাজের নাম করে চিটিংবাজি করবে, ঠুকাবাজি করবে, ফেরেববাজি করবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। জিন, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানায়। ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ফুরফুরা সাহেবের একটা ঐতিহ্য আছে, সম্মান আছে। হাজরাতে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এবং পাঁচ হুজুরকে রহমাতুল্লাহর অবদান সারা ভারতবর্ষে কি আছে না আছে আমরা নিশ্চয়ই জানি, আপনারাও জানেন। সেই দাদা হুজুরকে সামনে রেখে আমরা মিস ইউজ যাতে না করি সেটা আমাদের দেখতে হবে। আমি বললেই তো বলবেন খারাপ, আমি বক্তব্য শুনছিলাম, ওই কমরেড সাহেবের বক্তব্য শুনছিলাম, উনি বলছিলেন এরপরে আমি মহিলাদের নিয়ে সমাবেশ করব। একটা বাসে দুজন তিনজন পুরুষ আসবে আর মহিলারা আসবে, তার মানে কি আস্তে আস্তে পায়ের মাটি সরে যাচ্ছে, মানে পুরুষদের কাছ থেকে যেটা নিবাত নেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে মানুষের চোখের ছানি কাটবে, আর মহিলাদের নিয়ে আসতে বলছে, এটা লজ্জার কথা। মুজাদ্দিদ জামান, দাদা হুজুর, পাঁচ হুজুর কেবলা এই ফুরফুরা সিমে মহিলাদের আসার কঠোরভাবে নিষেধ করেছেন। আর উনি আবার বলছেন একটা বাসে একটা গাড়িতে দুজন দুজন পুরুষ আসবে, তার মহিলা আসবে। তো উনার যেমন মা বোনের স্ত্রীর ইজ্জত আছে, আপনারা তো মা বোনের স্ত্রীর ইজ্জত আছে, তো যেদিন মহিলাদের নিয়ে আসবেন আগে ওনার মা বোনকে ওই মাঠে নিয়ে যেতে বলবেন, ওনার স্ত্রীকে নিতে বলবেন, এটা আমরা মেনে নিতে পারি না। এটা দাদা হুজুর ক্লাস সেলসেলার একটা কঠোরতম নিষেধকে সে কিন্তু অগ্রাহ্য করছে। উনি নলেজ সিটি যেখানে ওখানে বিভিন্ন ধর্মের মানুষের এবং বিভিন্ন জাত পাতের মানুষের সেবা এবং চিকিৎসা এবং শিক্ষার উনি মানে আলোকপাত করবেন বা সেই স্বপ্নের তিনি নলেজ গড়বেন, মানে নলেজ সিটি করবেন। এছাড়াও তিনি পাশাপাশি আজও একটা মানে বলতে চেয়েছেন উজলের ধারে 35-30 বিঘে একটা জমি তিনি কিনেছেন, সেখানে শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান গড়বেন, কি বলবেন? দেখেন, আমি শুরু তো বলেছি ভালো কাজ যে করবে তার পাশে দাঁড়াবো, তাকে দোয়া করব, কিন্তু খুব মানে হাসিও পাচ্ছে। আর মানুষকে এইভাবে কতদিন মানুষের সাথে প্রতারণা করবে? দেখেন, একটা কাক সে চুন গায়ে দিয়ে শুধু বক্স সাজলে, শুধু বক্স সাজছে, কিন্তু একদিন পানি হবে, ধরা পড়ে যাবে। একশো বিঘে জমি কিনেছে বলছেন, আমি ধরে নিলাম স্বপ্নের এই তর্কের খাতিরে ধরে নিলাম, ঠিকই আছে। একশো বিঘে জমির দাম যদি জিজ্ঞেস করেন না, জিজ্ঞেস করবেন তো, একশো বিঘে জমির দাম ওখানে খুব জোর দিতে হয় 80 লাখ টাকা, আর আমি এখানে এই নতুন দরবারে 1 বিঘে জমি কিনেছি 66 লাখ টাকা, মানুষ 100 বিঘে শুনছে, কত বুঝছেন না? আমি তাকে ঘরে 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 একটা মানে বিতর্কে যেতে রাজি নাই, আমি বলবো মানুষকে যেন না ঠকানো হয়। কিছুদিন আগে ঠকেছিল, আপনি জানেন, মুজাদ্দিদ জামান, হাজরাতে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, উনি 44টা সিট দিয়েছিলেন, আর আমরা কিছু উজবুক আছি, তেরেঙ্গা কোড, গুটকা কোড, বেনামাজি, তাই আমরা সমর্থন করেছি। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, 1949 সালে দেশের সংবিধান তৈরি হয়েছে, 1951 সালে ভারতবর্ষে প্রথম ভোট হয়েছে, 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। তার আগে কে দেশ চালাচ্ছিল? ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন তো আমার দাদা হুজুরা ইন্তেকাল করেছিলেন, আর ব্রিটিশ সরকার যখন দেশ চালাচ্ছে একটা মূর্খকে জিজ্ঞেস করবেন তো? তখন গণতন্ত্র ছিল না, রাষ্ট্রতন্ত্র ছিল। এই যে মানুষকে বিভ্রান্ত করা, আমি
দেখেন আমিও রাজনীতি করতে পারি, সেও রাজনীতি করতে করুক না, কিন্তু দাদা হুজুর কেউ লাগালে মিস ইউজ করবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না, কোনোদিন মেনে নেওয়া যায় না। আপনার যে মাদ্রাসা উদ্বোধন করছেন আমরা দেখলাম অলমোস্ট হয়েই গেছে। আমি তাদের আসতে বলবো, আবার বলছি আমি ওই ইট গাঁটালা বাঁশ আমুচা বাঁশ হ্যাঁ নিয়ে আসতে বলবো না। তারা এখানে এসে দোয়া করবে, দোয়াটাই আমার জন্য যথেষ্ট, আর তাদের মনে প্রাণে যা চাইবে তা তাই করবে, আমার আমার কাছে তাদের দোয়াটাই যথেষ্ট। আচ্ছা আমরা পীর সাহেবের ছেলে, আমরা কেন বলবো একটা করে ইট নিয়ে ভাটা যত ইট আছে সব দিয়ে দেবে, লক্ষ লক্ষ টাকা দিয়ে দেবে, এই তো আমার দিয়েছে তো, এই মাসে দিয়েছে তো, তাদের দানের তো হয়েছে তো। এই আজকে মাগরিবের নামাজ হলো জানেন, মাগরিবের নামাজে 1000 লোক নামাজ পড়লাম, আর হাজার হাজার মানুষ দেখি ঘোরাফেরি করছে, ও সিরাই সিরাই রক্ত খ্যাকশিয়ালের ভক্ত, সিরাই সিরাই ভক্ত খ্যাকশিয়ালের ভক্ত, আসুন না সিরাই সিরাই রক্ত আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত হব, সিরাই সিরাই রক্ত আমার দাদা হুজুরের ভক্ত হবে, হাক্কারে আলেমদের ভক্ত হব, সিরাই সিরাই রক্ত নামাজের ভক্ত হতে হবে, সিরাই সিরাই রক্ত রোজার ভক্ত হতে হবে। একটা মানুষ যখন নামাজ পড়বে না, নামাজই করতে পারবো, সেই নামাজির দ্বারাই দুনিয়া এবং আখেরাতে দুটো ভালো হবে, আর সে নামাজের চরিত্রগুণ খারাপ হতে পারে না।